বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন দ্বীপের জনপ্রিয় একটি খাবার, ফিশ বারবিকিউ এবং ফিশ ক্রিসপি ফ্রাই। সমুদ্রের একেবারেই সন্নিকটে বহু ফিশ বারবিকিউর দোকান রয়েছে। দোকানে তারা এভাবে কাঁচা মাছগুলো সাজিয়ে রাখে, একেবারেই তরতাজা মাছ। কিছু মাছ আছে তারা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো বেছে নিতে পারবেন এবং যে যেভাবে খেতে চান, বারবিকিউ অথবা ফ্রাই, তারা সেভাবেই আপনাদেরকে করে দিবে। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আছে, আর মাছগুলো নিবেন, ফ্রাই করবেন আর সমুদ্রে পাড়ে বসে মজা করে খাবেন। তো আমরা এখান থেকে দুটো মাছ নিয়েছি, একটা হয়েছে কোরাল ফিশ, আরেকটা নিয়েছি আমরা লবস্টার। এ দুটো আমরা আমাদের পছন্দ মতন নিয়েছি। এবার এ দুটো আমরা তাদেরকে বেছে দিয়ে দিলাম, এখন তারা এ দুটো প্রসেসিং করবে। চলুন তাহলে কিভাবে কি করছে সেটা দেখে নেওয়া যাক। এটা কতটুকু হবে লবস্টারটা? লবস্টারটা হবে ম্যাক্সিমাম 350 গ্রাম। হ্যাঁ, লবস্টারটা 350 গ্রাম। আর কোরালটা কতটুকু? কোরালটা হচ্ছে 450 গ্রাম। কোরালটা হচ্ছে 450 গ্রাম। এখন এগুলো কোরালটা হবে বারবিকিউ আর লবস্টারটা হবে ফ্রাই। ইয়েটা রক্ত বের করো। হ্যাঁ, এটা যে ময়লা রোগ আছে রক্ত বের করো। এই যে মাছগুলো আমরা দাঁড়িয়ে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাদের কাছে, এবার মাছগুলো তারা ম্যারিনেট করবে। প্রথমে লবস্টারটা ম্যারিনেট করবে, আর এই যেগুলো মাছ ফ্রাই করা হয় সেগুলোর মশলা তারা আগে থেকেই রেডি করে রাখে, শুধু অর্ডার পেলে সাথে সাথে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেয়। তো কী কী মশলা এখানে দিয়েছে ওনার মুখেই আমরা শুনবো। জিরা মশলা আছে, মাছের মশলা আছে, রাজনী মাছের মশলা আছে, আর আপনার আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষার তেল, সয়া সস, আদা, রসুন, পেঁয়াজ, বাটা। এটা কত রাখবেন? এইভাবে এভাবে রাখবো তো আপনার মাছটা। এবার দিয়ে দিল 3 টেবিল চামচ রেডিমেড মাছের মশলা। এবার দিচ্ছে হলুদের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। এবার এটা কি দিলেন? ধনিয়ার গুঁড়া। আচ্ছা, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। জিরার গুঁড়া 2 টেবিল চামচ। আচ্ছা, মরিচের গুঁড়া এত ঝাল একটু কম দিবেন। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে, এখানে প্রায় 4 টেবিল চামচ মরিচের গুঁড়া হবে। লবণ পরিমাণ মতো 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছে। এটা কি সাদা ভিনেগার দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবার দিয়ে দিবে সরিষার তেল দিয়ে দিচ্ছে। প্রায় 500 ml এর মতন সরিষার তেল দিয়ে দিল, কারণ পুরো বারবিকিউটা সরিষার তেলে হবে। এটা কি দিলেন? ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দা কতটুকু দিলেন? 2 মুঠ পরিমাণ ময়দা দেওয়া হয়েছে। এবার সবগুলো মশলা একসাথে উনি মেখে নিচ্ছে। এই মশলাগুলো শুধু একটা মাছের জন্য নয়, ওনারা আরও 4-5টা মাছ এই মশলায় ম্যারিনেট করবে, যার জন্য একেবারেই মশলাটা ওনারা রেডি করে নিল। এবার মাছগুলো সেই যে কেটে রেখেছিল মাছের ভাজে ভাজে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দিয়ে এইভাবে তারা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবে। প্রতিটা মাছেই তারা 30 মিনিট করে ম্যারিনেট করে রেখে দেয়, যার জন্য এই 30 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে।
এই রিসর্টটা হয়েছে কথা সাহিত্যিক ও লেখক ডক্টর হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস রিসর্ট। সমুদ্রবিলাস রিসর্টে হয়তোবা অনেকেই আপনারা এসেছেন বা এই রিসর্ট সম্পর্কে জানেন। এই রিসর্টটা একেবারেই সমুদ্রের সন্নিকটে, আর সেন্ট মার্টিন দ্বীপে মূলত সব রিসর্টগুলোই, ম্যাক্সিমাম রিসর্টগুলোই একেবারেই সমুদ্রের কাছাকাছি। আর এই রিসর্টটি দেখানোর কারণ হলো এই রিসর্টের আশেপাশে অগণিত ফিশ বারবিকিউয়ের দোকান রয়েছে, আর এই দোকানগুলো সন্ধ্যা থেকে শুরু করে রাত 2-3 পর্যন্ত একেবারেই জমজমাট থাকে। ম্যাক্সিমাম ট্যুরিস্টরা সমুদ্রের পাশে বসে রাত 2-3 পর্যন্ত ফিশ বারবিকিউ এবং ফিশ ফ্রাই খায়, আমরাও তাই করেছি। আর এইদিকে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে, তারা অলরেডি বারবিকিউয়ের প্রসেসিংয়ে চলে এসেছে। এই বারবিকিউটা হতে তারা 30-40 মিনিটের মতো সময় নেয়। তবে পুরো ইভেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এটা আমার কুকিং চ্যানেল, দিস ইজ নট মাই ব্লগ চ্যানেল, তাই শুধু কুকিং রিলেটেড ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো রেসিপিটা কমপ্লিট হতে আরও 40 মিনিট লাগবে। এই 40 মিনিট আমরা সমুদ্রের পাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘাড়ে দেখব, কিছু কেনাকাটা করব। সরি বলছি আবারও, কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে 40 মিনিট পর ফিরে এলাম, বারবিকিউ কমপ্লিট। এবার ম্যারিনেট করে রাখা লবস্টারটা তারা উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে দিবে। আর এই তেলে সন্ধ্যা থেকে তারা অনেক বেশি মাছ ভেজেছে, যার জন্য তেলটা একটু কালচে হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমাদের বারবিকিউ আর ক্রিস্পি ফ্রাই। আর এই বারবিকিউর সাথে তাদের একটা প্যাকেজ থাকে, সেটা হলো 8টা পরোটা তারা দেয়। তবে আমরা দুজন 4টা পরোটা নিয়েছি, কারণ 8টা পরোটা তো আমরা খেতে পারবো না। এই যে হয়ে গেছে, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এবার মাছটা আপনাদেরকে একটু ভেতরের অংশটাও দেখাচ্ছি। মাশাল্লাহ, ভেতরের অংশটা অনেক জুসি হয়েছে আর মশলাগুলো একদম প্রপার ভেতরে গিয়েছে, যার জন্য মাছটা খেতে অনেক টেস্টি হয়েছে। সামুদ্রিক কোনো মাছই আমার তেমন একটা ভালো লাগে না, তবে এই মাছটা মাশাল্লাহ ভালো লেগেছে, কারণ মেরিনেটটা খুব ভালো মতো হয়েছে, যার জন্যই ভালো লেগেছে। আর লবস্টারটা আর কী দেখাবো, এটা তো আর চামচ দিয়ে খেতে পারিনি, এটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আমরা, কারণ এটা অনেক বেশি ক্রিস্পি। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।